মডার্ন লাইফস্টাইলে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন রকম হেলথ টিপস রিলেটেড ইনফরমেশান পাই এর মধ্যে অনেক মেসেজে ক্লেম করা হয় এগুলো আয়ুর্বেদিক এবং আমরা এর সত্যতা বিচার না করে সেগুলো ডেলি লাইফস্টাইলের ওপর অ্যাপ্লাই করতে শুরু করে দিই ঠিক সেরকমই একটা কমন মিথ যেটা ফরওয়ার্ড মেসেজের থ্রু খুব ছড়ায় সেটা হলো গরম জলের সাথে মধু মিশিয়ে যদি সকালবেলা খালি পেটে খাওয়া যায় সেক্ষেত্রে ও লুজ হতে পারে এর কি সত্যি আয়ুর্বেদ বলে যদি না বলে থাকে আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গি কি মডার্ন সায়েন্স কি বলে আজকে আমরা এই ভিডিওতে এটাই জানবো নমস্কার বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ চলে এসেছি আয়ুর্বেদ সংক্রান্ত নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে গরম জল স্থূলতা কমায় মধু যদি নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময় অবধি খাওয়া হয় সেটা স্থূলতা কমায় কিন্তু গরম জল আর মধু যদি একসাথে খাওয়া হয় সেটা স্থূলতা কমায় না সেটা আমাদের শরীরের আরও ক্ষতি করে কেন সেটা এখন জেনে নেওয়া যায় মৌমাছিরা বিষাক্ত পতঙ্গ এবং তারা বিভিন্ন ফুল থেকে যখন মধু সংগ্রহ করে সেই ফুলের মধ্যে বিষাক্ত ফুলও থাকতে পারে এবং সেই মধুর মধ্যে সেই বিষাক্ত ফুলের কিছু বিষাক্ত গুণও থাকলেও থাকতে পারে নিষ্ক্রিয় অবস্থায় আয়ুর্বেদে শীতল মধু অর্থাৎ নর্মাল টেম্পারেচারে মধু খাওয়ার কথা বলা আছে যখনই সেই মধুকে গরম করে অথবা কোনো গরম পানীয়র সাথে মিশিয়ে খাওয়া হয় তখন সেই মধুর বিষাক্ত গুণগুলো সক্রিয় হয়ে ওঠে এবং ঔষধি গুণগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ এটা আমাদের শরীরে সম্পূর্ণভাবে ক্ষতি করে সেই জন্য আয়ুর্বেদে মধু স্বল্প পরিমাণে নির্দিষ্ট সময়ে শীতল অবস্থায় অর্থাৎ রুম টেম্পারেচারে খাওয়ার কথা বলা আছে এবং গরম জলে অথবা গরম পানীয়তে অথবা মধুকে গরম করে খাওয়ার নিষেধাজ্ঞা আছে এটা তো গেল আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গি মডার্ন সায়েন্স কেটাকে সমর্থন করে আসুন সেটাও জেনে নেওয়া যাক অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স মধু জেনারেলি অ্যাসিডিক হয় কিন্তু যদি মধুকে গরম করে দেওয়া হয় সেটা হাইলি অ্যাসিডিক হয়ে যায় এবং মধুতে থাকা ব্যাকটেরিয়া যেগুলো আমাদের শরীরের জন্য ভালো সেগুলো ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু মধুকে গরম করে খাওয়ার অথবা গরম পানীয় সাথে মিশিয়ে খাওয়ার মেইন যে ডিসঅ্যাডভান্টেজ মডার্ন সায়েন্স বলে সেটা হলো মধুতে থাকা ন্যাচারাল সুগার ডিহাইড্রেশন হয়ে হাইড্রক্সি মিথাইল ফারফিউরালে কনভার্ট হয়ে যায় যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক মডার্ন রিসার্চে মিথাইল ফারফিউরালকে ওয়ান কাইন্ড অফ কার্সিনোজেন রূপেও ভাবা হচ্ছে কার্সিনোজেন অর্থাৎ যেগুলো ক্যান্সারের কারণ হয় মধুর মধ্যে জেনারেলি এই মিথাইল ফারফিউরালের পরিমাণ ফিফটিন টু থার্টি মিলিগ্রাম থাকে কিন্তু যখনই সেটাকে গরম করা হচ্ছে অথবা গরম করে পানীয়র সাথে মিশিয়ে খাওয়া হচ্ছে তখনই সেটা পরিমাণ গুণ বেড়ে যায় এ অর্থাৎ এর পরিমাণ তিনশো থেকে চারশো মিলিগ্রাম হয়ে যায় এবং সেটা যখন আমাদের শরীরে ভেতরে ঢুকছে সেটা আমাদের শরীরে কী প্রকার ক্ষতি করছে আপনার সকলেই বুঝতে পারছে মডার্ন সায়েন্সে রিসার্চে বার করা এই সমস্ত ইনফরমেশানগুলো এতটা সঠিকভাবে না হলেও আমাদের আয়ুর্বেদে হাজার হাজার বছর আগে এগুলো সব ডিটেলসে বলা আছে সোশ্যাল মিডিয়ায় ফরওয়ার্ড মেসেজ অথবা হেলথ টিপস অথবা ঘরোয়া টোটকা কখনোই আয়ুর্বেদ নয় আয়ুর্বেদ একটা স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি আপনারা যদি সত্যি আয়ুর্বেদ চিকিৎসায় আগ্রহী হন নিজের স্থূলতা নিয়ে চিন্তিত হন এবং সত্যি যদি চান যে আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজের রোগের ট্রিটমেন্ট করাবেন তাহলে আপনারা শীঘ্রই কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে যোগাযোগ করুন এবং সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজের রোগের চিকিৎসা করেন ভালো থাকার ঠিকানা যে প্রকৃতিরই সঙ্গে সুস্থ থাকুন রেঙে উঠুন আয়ুর্বেদের রঙে সকলকে আগাম দোলযাত্রা এবং হোলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ